নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দুধ পিঠার রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই এই পিঠাগুলি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, আর খেতেও অসম্ভব ভালো হয়। মাত্র এক কাপ সুজি দিয়ে এই পিঠাগুলি তৈরি করেছি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে দিলাম জল। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের 1/3 ভাগ নুন দিয়ে দিলাম। সেম কাপ মেপি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে, আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তাহলে বন্ধুরা সুজিটা ভালোভাবে নরম হবে। এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো সুজিটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন সুজিটা ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে সুজিটা রেখে দেব। আবারও কড়াইটা ভালোভাবে ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন 1 কাপ দিয়ে দিলাম নারিকেল কুড়া, আর 1/2 কাপ দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে এই পুরটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নারিকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পুরটাকে রান্না করে নেব, তাহলে কিন্তু পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, পুরটা তৈরি হয়ে গেছে। এখন একটা সাইড করে রেখে দেব। এখন নিয়ে নিলাম সুজির ডোটা। সুজির ডোটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে এইভাবে 1 থেকে 2 মিনিট সময় মথে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব নরম হবে আর পিঠাগুলিও একদম নরম তুলতুলে হবে। ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম। একটা লেচি হাতে নিয়ে এইভাবে গোল করে দিচ্ছি। ভালো করে এইভাবে গোল করে নিয়েছি। এখন এইরকমভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে। দেখুন, বাটির মতো তৈরি করে নিলাম। এখন অল্প একটু নারিকেলের পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে সিল করে নিয়েছি। এখন অবশিষ্ট অংশটা বাদ দিয়ে দিলাম। আবারও ভালো করে গোল করে নেব। হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম। এখন মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। এখন একটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। সেইমভাবে সবগুলি পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলি রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম, আর দুধের সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চিনিটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হালকা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই পিঠার রেসিপিটা তৈরি করতে পারেন। 2 থেকে 3 মিনিট দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সবগুলি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে তখন লো টু মিডিয়ামের মধ্যে রেখেই রান্নাটা করতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, সবগুলি পিঠা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা একদিন হলো বাড়িতে এই পিঠার রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।